ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পুরাতন ডিসিকট চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব মনিরা বেগম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস, স্থানীয় সরকার ও প্রশাসকের উপপরিচালক মোহাম্মদ ইয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকবুল হোসেন সহ আরো অনেকেই। এ সময় তারা বলেন, স্বাধীনতত্ত্ব নতুন এক বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে শেখ কামাল সময় পেয়েছিলেন মাত্র 3.5 বছর। তার স্বল্প সময়ের কাজের আদর্শ আর চেতনাকে পুঁজি করে দেশের ক্রীড়া অঙ্গন হবে সমৃদ্ধ, এমন প্রত্যাশা সবার। রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি। হ্যালো। হ্যালো নেহা, কালকে কিন্তু ইনভেস্টরের কাছে আমাদের প্রেজেন্টেশন। কি প্রিপারেশন নিয়েছিস? আচ্ছা একটু দাঁড়া। টানা 2 ঘন্টার প্রেজেন্টেশন, আমার তো ভেবে অনেক টেনশন হচ্ছে। আর হ্যাঁ, কালকে কিন্তু আমরা সাদা ড্রেস পরে প্রেজেন্টেশনে যাচ্ছি, কারণ সাদাটাই আমাদের থিমের সাথে যায়। মনে আছে তো তোর, ইনভেস্টরদের কিন্তু ইমপ্রেস করতেই হবে। কি রে, কিছু বলছিস না কেন? কেন মনে থাকবে না, অবশ্যই সাদা জামা পরে আসবো। আপু কি লাগবে? স্যানিটারি ন্যাপকিন আছে? আমাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিন। আচ্ছা, ভালোটা দেন কিন্তু। ঠিক আছে। না ভাইয়া, এটা না, আমাকে আপনি সফট টাচের স্যানিটারি ন্যাপকিন দিন, বাজারে এখন সব থেকে এটাই সেরা। বাজারে এলো সফট টাচ স্যানিটারি ন্যাপকিন, উন্নত মানের প্যাকেজিং, সব থেকে সেফ, জিপলক থাকায় সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং লিকেজের কোনো ভয় নেই, তাই নিশ্চিন্তে ব্যবহার উপযোগী। পিরিয়ডে আর নয় থেমে থাকা, নেই কোনো বাধা। সফট টাচের আলট্রা থিন প্যাড, যা আপনাকে দেয় সবচেয়ে কোমল অনুভূতি, বাধাহীন পথ চলায় আধুনিক নারীর প্রথম পছন্দ। সফট টাচ স্যানিটারি ন্যাপকিন, ইয়োর সেফটি ইজ আওয়ার বেস্ট প্রায়োরিটি।